হাতে হয়তো তোমরা ফোনটা দেখে এতক্ষণে গেস করে ফেলেছো, এটা ভিভো X50 Pro, একদম নতুন লঞ্চ ভিভোর 5G, ফার্স্ট 5G ফোন ইন্ডিয়াতে, ভিভো X50 Pro। চলো শুরু করা যাক ITOBIC আমার চ্যানেলে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব বাটনটিকে চেপে চ্যানেলটিকে আরও বেশি বেশি করে তোমরা সাপোর্ট করো। তো যেরকমটা দেখতে পাচ্ছ, ভিভো X50 Pro-র মধ্যে কিন্তু এখানে 3D কার্ভ স্ক্রিন ইউজ করা হয়েছে। চলো আমরা স্ক্রিনের দিকে আরও একটু পরে আসবো, আগে ব্যাকের ডিজাইনটা আমরা দেখে নিই। দুর্দান্ত কিন্তু একটা কালার, আলফা গ্রে কালারে কিন্তু ভিভো X50 Pro অ্যাভেলেবেল। এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম কালার কিন্তু এখানে চারিদিক থেকে রিফ্লেক্ট করছে, একটু ম্যাট ফিনিশ লাগছে না। তো হাতে যদি পেছনে একটুখানি রাপ করো আঙুল দিয়ে, তোমরা দেখতে পারবে যে ভিভো X50 Pro-র মধ্যে কিন্তু একটা বেবি স্কিন টাইপের ফিলিং আছে, বা একটা সিল্ক টাইপের ফিলিং আছে। তার কারণ এখানে এজি ফ্রস্টিং টেকনোলজি ইউজ করা হয়েছে। এবং ক্যামেরা মডিউলটা দেখো, তিনটে ভাগে এখানে ভাগ করা আছে। তো এই ডিজাইনটাকে বলছে ডুয়াল টোন R3 ক্যামেরা মডিউল। তো দারুণ কিন্তু এখানে দেখতে লাগছে যে ক্যামেরাটা একটু আলাদা, তিনটে ক্যামেরা একটা সেটআপে, তারপর আর একটা ক্যামেরা সেটআপ। এবং উপরেও কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে, চোকার ইন্সপায়ার ডিজাইন। এখানে কিন্তু 5G, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম যে ভিভো X50 Pro একটা 5G ডিভাইস, তো উপরেও কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে। তো নর্মালি যেটা হয়, ব্যাক এবং ফ্রন্ট বা উপরের ডিজাইনটা করতে ভুলে যায় অনেক কোম্পানি, তো এখানে কিন্তু ভিভো একটা বিশেষ নজর রেখেছে উপরের ডিজাইনের দিকেও। তো সামনের দিকে যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3D কার্ভ আলট্রা ও স্ক্রিন ভিভো এটাকে বলছে। দারুণ কিন্তু এটা কার্ভ, 55 ডিগ্রি কিন্তু এখানে কার্ভ স্ক্রিন আছে। এবং তোমরা যে বেজেলগুলো দেখতে পাচ্ছ এটাও কিন্তু যথেষ্ট কম, তার কারণ হচ্ছে এখানে COP টেকনোলজি চিপ অন প্লাস্টিক কিন্তু এখানে টেকনোলজি ইউজ করা আছে, যার জন্য কিন্তু বেজেলটা কিন্তু অনেকটাই কম আছে এবং মিনিমাল আছে। কার্ভটা কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার্ভটা কেমন লেগেছে। আমার কিন্তু প্রথম এই ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে দিয়ে আমি দেখলাম, এর আগেও দেখেছি অনেক ফোন নিশ্চয়ই কার্ভ ডিসপ্লে দিয়ে, কিন্তু এই ফোনটার কিন্তু কার্ভ ডিসপ্লের সাথে ডিসপ্লের যে কোয়ালিটি তার জন্য কিন্তু আরও এনহ্যান্স লাগছে। এখানে যে রেসপন্স তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর তাড়াতাড়ি করে রেসপন্স হচ্ছে। তার কারণটা হচ্ছে এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটার যে রিফ্রেশ রেট আছে সেটা কিন্তু 90 Hz, এবং টাচ রেসপন্স যেটা আছে সেটা কিন্তু 180 Hz। হ্যাঁ, যে রিফ্রেশ রেট সেটা কিন্তু 90 Hz, এবং টাচ রেসপন্স যেটা 180 Hz থাকার জন্য বেনিফিট কী হবে, যখন তোমরা গেম খেলবে বা তোমরা যখন কোনো ভিডিও দেখবে খুব দ্রুত কিন্তু এটা রেসপন্স দেবে। ও ক্যামেরার মধ্যে যদি আমরা যাই ব্যাকে, আমরা তোমাদেরকে বলছিলাম যে চারটে ক্যামেরা এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ফার্স্ট যেটা সব থেকে বেশি ইনোভেটিভ X50 Pro-তে ফার্স্ট টাইম ইন মোবাইল টেকনোলজি, সেটা হচ্ছে গিম্বেল ক্যামেরা। দারুণভাবে কিন্তু এখানে কিন্তু গিম্বেল ক্যামেরাটা কাজ করে। দেখো দুটো ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, X50 Pro-র যে ভিডিওটা আছে দেখো একদমই কিন্তু স্টেবল, এবং নর্মাল ফোনের ভিডিও কিন্তু যথেষ্টই কিন্তু এখানে ভাইব্রেট হচ্ছে। তার কারণ হচ্ছে এটা 3 ডিগ্রি অবধি কিন্তু অ্যান্টিশেক এটাকে অ্যাবজর্ব করতে পারে। দারুণভাবে কিন্তু এই গিম্বেল ক্যামেরাটা কাজ করে, যেটা কিন্তু একটা ডিভাইস, সেই ডিভাইসটা কিন্তু ফোনের ক্যামেরার মধ্যেই কিন্তু ভিভো নিয়ে এসছে প্রথমবার মোবাইল ইন্ডাস্ট্রিতে। এবং তার সাথে নর্মালি আমরা সুপার ম্যাক্রো, ওয়াইড অ্যাঙ্গেল, বোকে এই ক্যামেরাগুলো তো পাবোই। তো চলো তোমাদের একবার ক্যামেরা শটগুলো দেখিয়ে দিই, তারপর আমরা ইন ডিটেলস আলোচনা করব কী কী ক্যামেরা কী আছে। তো আমি কিছু এখানে ফটো নিয়েছি বা স্যাম্পেল আমি তোমাদেরকে ফটো দেখাচ্ছি, যেটা ভিভো X50 Pro 5G ডিভাইসে তোলা। তোমরা এখানে ডেট এবং টাইমও দেখতে পারো নিচে, এখানে তোমাদের দেখা যাচ্ছে। তো এটা ওয়াইড অ্যাঙ্গেল একটা ছবি, দেখো অনেকটা এরিয়া কিন্তু এখানে ক্যাপচার করেছে ওয়াইড অ্যাঙ্গেলে, 120 ডিগ্রির মতন এখানে কিন্তু ক্যাপচার করতে পারে ওয়াইড অ্যাঙ্গেল ছবিটার জন্যে। দেখো কি সুন্দরভাবে লাগছে, এবং কালার প্রোডাকশান কিন্তু আমার কিন্তু যথেষ্টই ভালো লেগেছে এই ডিসপ্লেটার কালার প্রোডাকশান। তার কারণে এর যে ব্রাইটনেস আছে 1300 nits। এখানে আরেকটা আমি ছবি দেখেছি তোমাদের পোর্ট্রেট, ভিভো কিন্তু পোর্ট্রেট 2.0 দিচ্ছে। তো সিলুট ফটোগ্রাফি কিন্তু এখানে দারুণ হবে, নর্মাল একটা ফটোগ্রাফি, কিন্তু এই ছবিটাকে যখন আমরা ডিটেলস দিয়ে দেখবো আমরা কিন্তু যথেষ্ট ডিটেলস দেখতে পাচ্ছি X50 Pro-র মধ্যে। এবং এই ছবিটা যদি আমরা ম্যাক্রো মুডে তুলতে চাই আরও কাছ থেকে গিয়ে, 2.5 সেন্টিমিটারও কিন্তু সম্ভব। এবং X50 সিরিজের যে আরেকটা ভিভো ফোন বের করেছে ওটা কিন্তু 1.5 কিন্তু ম্যাক্রো আছে। তো ইন্ডাস্ট্রিতে ওটাও কিন্তু বলতে পারো ফার্স্ট যে 1.5 ম্যাক্রো, যদিও X50 Pro-র যে ম্যাক্রোটা আছে সেটা 2.5 সেন্টিমিটার। এটা ছাড়াও দেখো আরেকটা ছবি আমি তুলেছি, পাতার ছবি, যেখানে কিন্তু প্রচুর ডিটেলিং কিন্তু ম্যাক্রোতে ক্যাপচার করেছে। আমার কিন্তু ক্যামেরা স্যাম্পেল, যে ক্যামেরা ছবিগুলো কিন্তু ভালোই লেগেছে। এখানে আরও কিছু স্যাম্পেল বা শর্টস তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো এবার ব্যাকের ক্যামেরাটা বলে দিই যে কেন এত সুন্দর সুন্দর ছবি এলো। তো ব্যাকে যে প্রথম যে ক্যামেরাটা ইউজ করা আছে, মেন যে প্রাইমারি ক্যামেরা, সেটা কিন্তু গিম্বেল ক্যামেরা। তার সাথে কিন্তু এখানে বিগ আই, দেখো এখানে ক্যামেরা লেন্সটা কত বড়, বিকজ এই অ্যাপারচারটা যেটা আছে 1.6, এবং সনি সেন্সার ইউজ করা হয়েছে IMX 598, এবং একদম নিচের যে ক্যামেরাটা কিন্তু 60x অবধি কিন্তু জুম নিতে পারে।
তো আমরা তোমাদেরকে দেখাবো আমি যে জুমের কোয়ালিটিটা কীরকম হচ্ছে। তাছাড়াও কিন্তু এখানে পোর্ট্রেট ক্যামেরা, ডেডিকেটেডলি পোর্ট্রেট ক্যামেরা দেওয়া হয়েছে এবং তার সাথে ওয়াইড অ্যাঙ্গেল এবং ডেপথ সেন্সিং ক্যামেরাও কিন্তু দেওয়া আছে, যেটা সুপার ম্যাক্রো কিন্তু নিতে পারে। তো এখানে চলো তোমাদেরকে এবার একটু দেখিয়ে দিই যে জুমের কোয়ালিটিটা কীরকম হচ্ছে। দেখো দূরে একটা তোমরা গাছ দেখতে পাচ্ছ, চলো এবার জুম করে দেখে নিই। এটা কিন্তু যথেষ্টই দূরে, তোমরা বুঝতেই পারছো নর্মাল ক্যামেরাতে যখন ছবিটা উঠছিল। তো এখানে আমি দেখো জুম করেছি, এখানে দেখো আমি জুম আপ ডাউন করছি, তো বুঝতেই পারছো যে 30x অবধি বা 30x অবধি জুম করলেও কিন্তু যথেষ্টই কিন্তু কাছে চলে আসছে এবং এটা লসলেস জুম আমরা বলতে পারি, যেখানে কিন্তু অনেকটাই কম এখানে ডিস্টরশন হচ্ছে। তার কারণটা হচ্ছে এই যে জুমটা হচ্ছে এটা কিন্তু 5x অবধি অপটিক্যাল জুম, তারপরে যেটা 60x অবধি কিন্তু আপ টু তুমি কিন্তু এখানে হাইপার জুম কিন্তু করতে পারো। তো যেহেতু অনেকটা জুম এখানে হচ্ছে সেহেতুটাকে হাইপার জুম বলছে, ক্লিয়ারিটি কিন্তু হাইপার জুমে 60x-এ আমার খুব একটা খারাপ লাগেনি, যথেষ্টই ভালো লেগেছে অ্যাজ কম্পেয়ার। তো নর্মালি সবসময় তো আমরা 60x জুমে তুলি না, তো নর্মাল জুমের জন্য কিন্তু ভিভোর এই পেরিস্কোপিক লেন্স যেটা ইউজ করেছে এটা কিন্তু যথেষ্টই একটা ইউজফুল। তাছাড়াও আরও কিছু এখানে মোডস আমরা দেখতে পাচ্ছি, স্পোর্টস মোড, স্টেয়ার স্কাই বা সুপার মুন মোড। তো চলো এক একটা করে এবার দেখে নেওয়া যাক যে বাকি যে মোডসগুলো আছে তার সাথে সেই মোডসগুলো দিয়ে আমরা কীভাবে কীভাবে ছবি তুলতে পারি। সেটিংসের মধ্যে এখানে আমরা ভিডিওর সময় যে প্রবলেমটা ফেস করি যে আমাদের ফোকাসটা ঠিকঠাক হয় না, তো বারবার করে আমাদের ট্যাপ করতে হয় ফোকাসের জন্যে, তো এখানে সেটা দরকার নেই। তো নাইট মুডের মধ্যেও কিন্তু এখানে সুপার ওয়াইড অ্যাঙ্গেল তোমরা ইউজ করতে পারবে। তো নর্মালি আগে কী হতো, আগে আমরা নাইট মুডে শুধু নর্মাল ক্যামেরা ইউজ করতে পারতাম, এখন কিন্তু নাইট মুডে কিন্তু সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও ইউজ করা যাবে। এছাড়াও সেটিংসের মধ্যে যেটা তোমাদের ক্ষেত্রে একটু আগেই বলছিলাম যে মোশন অটো ফোকাস, হ্যাঁ মোশন অটো ফোকাস এখানে কিন্তু আই বা এইগুলো কিছু কিন্তু আলাদা আলাদা করে ট্র্যাক করে। সো তোমরা যদি চাও বা বডি বা মোশন বা তোমার কোনো অবজেক্টের বা আই তোমরা ট্র্যাকিংটাকে শুরু করে দিতে পারো। চলো এটাতে কী হয় এটাতে দেখো, একটা চোখের উপরে একটা গোল মতো একটা জায়গা দেখাচ্ছে তোমার, তো যেরকম যেরকম কিন্তু ডান দিক বা দিকে অবজেক্টটা শিফট হচ্ছে মোশন কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে কিন্তু এটাকে অটো ফোকাস করে নিচ্ছে। তো বারবার তোমাকে কিন্তু ভিডিওর সময় অটো ফোকাস বা বারবার ফোকাসে ট্যাপ করে করতে হবে না। নাইটের জন্যে আর একটা সব থেকে বেস্ট, এই ফোনটা কিন্তু নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে একটা নতুন করে রিডিফাইন করেছে ফটোগ্রাফিটাকে। তো নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে একদম যখন অন্ধকার থাকবে, একদম ডার্ক লাইট কন্ডিশানে যখন তুমি ক্যামেরাটাকে অন করবে, অটোমেটিক্যালি এক্সট্রিম নাইট ভিশন কিন্তু অন হয়ে যাবে। তো এখানে একদম জিরো লাইট কন্ডিশানে বা ডার্ক কন্ডিশান যেটা আমরা বুঝি, সেখানেও কিন্তু ছবি তুলতে কিন্তু X50 Pro বা X50 দুটোই কিন্তু পসিবল। দেখো একদম ক্লিয়ার ছবি এসছে, একদম নাইটে ছবি তুললাম ডার্ক কন্ডিশানে, সেটাও মনে হচ্ছে যে দিনের বেলায় তোলা। এটা কিন্তু একটা দুর্দান্ত ফিচার্স আমার কাছে লেগেছে ভিভোর এই ফিচার্সটা। বা আউটডোর শ্যুটিংয়ের ক্ষেত্রে যেখানে হয়তো লাইটটা একটু কম, সেখানে আমরা নাইট মুড ইউজ করতে পারি। তো নাইট মুড যদি আমরা ইউজ করি, কিছু ছবি তোমাদেরকে আমি নন নাইট মুডে এবং নাইট মুডে তুলে দেখাবো, একটা নর্মালি একটা নন নাইট মুডে বা নাইট মুড অন করে। তো তোমরা দেখো যে দুটো ছবির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, এটা দেখো নাইট মুডে তোলা কিছুই দেখা যাচ্ছে না, অলমোস্ট একটা গাছ আছে বোঝা যাচ্ছে এবং আকাশে কিছু তারা আছে এটা বোঝা যাচ্ছে। কিন্তু যখনই ছবিটাকে আমি নাইট মুডে তুলেছি বা আমরা স্টারি নাইট মুডে যখন তুলবো, স্টারি নাইট মুডে তুললে কিন্তু তারাগুলোকে আরও বেশি ফোকাস করেছে, আরও ভালোভাবে কিন্তু স্টারি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবং নাইট মুডে তুললে যেটা হচ্ছে, আমাদের যে অবজেক্টটা আছে, গাছ যেটা আছে বা আকাশ যেটা আছে, সেটাকে কিন্তু আরও বেশি এনহ্যান্স করেছে। বিকজ এখানে নাইট মুড কিন্তু 3.0 ইউজ করেছে, যেটার মধ্যে কিন্তু একটা স্কাই ড্রাইভার অ্যালগোরিদম আছে, যেখানে কিন্তু ডিফারেন্টভাবে স্কাই এবং অবজেক্টটাকে কিন্তু আলাদাভাবে এনহ্যান্স করে, জানতে জন্য কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের এখানে আমি টাইম স্ট্যাম্পটা লক্ষ্য করছি দেখার জন্য, দেখা দেখো 7টার সময় আমি ফোন ছবিটা তুলেছি অলমোস্ট 7:30 দিকে। তো তোমরা বুঝতেই পারছো অলমোস্ট অন্ধকারই সেই সময়টা। তো যথেষ্টই কিন্তু একটা ক্লিয়ার ইমেজ কিন্তু নাইট মুডে দিয়েছে, বিকজ এখানে নাইট মুড 3.0 ইউজ করা হয়েছে। তো আরও আপডেটেড ভিভোতে কিন্তু নাইট মুড এর আগে থেকেই আসতো, কিন্তু এখানে অনেক আপডেটেড হয়েছে। তার সাথে আরও কিছু ফিচার্সের জন্য আমরা এবার মেন সেটিংস থেকে দেখে নেব যে ফোনটার মধ্যে কনফিগারেশন কী আছে, সবাই হয়তো জানার জন্য উৎসুক যে কনফিগারেশন কী আছে। এটা কিন্তু 6.56 ইঞ্চির ফুল এইচডি প্লাস কিন্তু LiVE V3 সুপার অ্যামোলেড SGS আই কেয়ার প্রোটেকশন ডিসপ্লে। প্রসেসরটা পাচ্ছি সেটা কিন্তু 765G, এটা 2.4 GHz কিন্তু অক্টাকোর প্রসেসর, 8GB অফ র্যাম এবং 256GB অফ কিন্তু ইন্টারনাল মেমোরি, সাথে ফান্টাচ ওএস কিন্তু 10.5 এবং বেসড অন অ্যান্ড্রয়েড এটা 10 আছে। তো তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, যথেষ্টই কিন্তু পাওয়ারফুল কনফিগারেশন ভিভো X50 Pro-র মধ্যে। শুধুমাত্র ক্যামেরাতে ইনোভেশন না, ইনোভেশন কিন্তু কনফিগারেশনেও আছে, কিন্তু ফার্স্ট 7 সিরিজের কোনো 5G ডিভাইস কিন্তু এটা, এবং ওয়ান অফ দ্য থিনেস্ট ফোন বলতে পারি আমরা 5G ক্যাটাগরির মধ্যে।
তো গেম মোডের মধ্যে এখানে কিছু অপশান এনহ্যান্স করেছে ভিভো, যেরকম ইগল আই ভিউ, যেখানে কিন্তু গ্রাফিক্স পারফরমেন্সটা ব্যাপার টোন ম্যাপিং যেটা আছে তোমার ডিভাইসে সেটা কিন্তু আরও বেটার হবে, তোমরা যখন গেম খেলবে সেটাকে কিন্তু আরও স্মুথলি গেমটাকে কিন্তু রান করাতে পারবে। আর আরেকটা জিনিসও বলে রাখি, তোমাদের এই ডিসপ্লেটা কিন্তু HDR10+ ডিসপ্লে, তো যে কোনো গেম বা যে কোনো কিন্তু তোমরা যখন ভিডিও দেখবে অনেক অনেক কিন্তু এনহ্যান্স কালার কিন্তু তোমরা দেখতে পারবে। এটার সাথে কিন্তু 4G ভাইব্রেশন আছে, তো তোমরা যে কোনো দিকে যদি ফোনটাকে যখন হোল্ড করে থাকবে তো যখন বন্দুকের গুলি চালাবে অটোমেটিক্যালি কিন্তু ফোনটাও ভাইব্রেট হবে, মনে হবে একটা লাইভ ফিলিং তুমি লাইভ বন্দুক থেকে গুলি চালাচ্ছ। তো এটা ছাড়াও কিন্তু গেম কাউন্টডাউন, তো গেমের জন্য ওয়েট করে বসে থাকতে হবে না, এই ফিচার্সগুলো এক্সপ্লোর করা শুরু করো। তো দারুণ কিন্তু কিছু ফিচার্স এর মধ্যে দেওয়া হয়েছে, তো সেই ফিচার্সগুলো এক্সপ্লোর করো। কেমন লাগলো তোমাদের ভিভো X50 Pro অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু যাওয়ার আগে আরও কিছু তোমাদেরকে ইনফরমেশান দিয়ে যাবো, কারণ এই ফোনটা কিন্তু ফিচার্স রিচ একটা ফোন, প্রচুর কিন্তু এর মধ্যে জিনিস আছে। তো আই থিমের মধ্যে যদি তোমরা এখানে থিমের মধ্যে তোমরা যাও, কিছু ভালো ভালো থিম ভিভো কিন্তু এর মধ্যে দিয়েছে। আমার কিন্তু ফেভারিট থিম এটা, দেখো গাড়ি চলছে রাস্তার উপর দিয়ে খুব দারুণ লাগছে। এছাড়াও কিন্তু কালার কম্বিনেশান কিছু থিম আছে, এই থিমটা আছে, আরও কিছু থিম আছে, তো এই থিমগুলো ইউজ করতে পারো। আমার কিন্তু সবথেকে পছন্দের থিম যেটা তোমাদেরকে দেখালাম স্ক্রিনের উপরে সেইটাই আমার সবথেকে পছন্দের। তোমাদের কোন ফিচার্সটা সবথেকে ভালো লাগলো X50 Pro অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং যেতে যেতে সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটিকে ভুলো না।